শিক্ষক দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়ে এই মুহূর্তে জেলে আছেন পার্থ চট্টোপাধ্যায় তবে এই দোষের দোষী কি পার্থ একাই তা কিন্তু একেবারেই নয় বরং পার্থর পরিবারের সদস্যরাও আর্থিক দিক থেকে যথেষ্ট লাভবান হয়েছে এমনই বিস্ফোরক তথ্য হাতে পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আর এই তথ্যই পার্থ চট্টোপাধ্যায়ের সমস্ত জারিজুরি শেষ করবে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল ইডি এমন এক নথি হাতে পেয়েছে যা থেকে প্রমাণ হয় অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় শুধু মুখ চেনা সম্পর্ক নয় বরং ছিল বিরাট অঙ্কের আর্থিক লেনদেনের সম্পর্ক এই বিরাট অঙ্কের দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী কন্যা ও জামায়ও সমানভাবে জড়িত তার তথ্য প্রমাণ খুঁজে পেয়েছে তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা মারফত জানা যাচ্ছে অর্পিতা মুখোপাধ্যায়ের বিটি রোডের বিটি রোডের অভিজাত আবাসনের যে ফ্ল্যাটটিকে বিভিন্ন সংস্থার ঠিকানা হিসেবে দেখানো হয়েছে তারই একটি হলো অনন্ত টেক্সট ফ্যাব প্রাইভেট লিমিটেড ওই সংস্থার তথ্যকে ইডি কর্তারা জানতে পারেন আদতে এই সংস্থার একশো শতাংশ শেয়ার ছিল পার্থ চট্টোপাধ্যায়ের পরিবারের তিন সদস্যেরই নামে জানা যাচ্ছে এই টেক্সটাইল সংস্থায় পনেরো শতাংশ শেয়ার ছিল তার স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের নামে এছাড়াও পঁচাত্তর শতাংশ শেয়ার তার মেয়ে সোহিনী চট্টোপাধ্যায় ও দশ শতাংশ শেয়ার ছিল জামাই কল্যাণময় ভট্টাচার্যের নামে ইডি সূত্র মারফত জানা যাচ্ছে যখন কোম্পানির শেয়ার হস্তান্তর দেখানো হয় তখন বলা হয় কোম্পানিটি লোকসানের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু নথি বলছে এই সময় কোম্পানির কোষাগারে উদ্বৃত্ত বাড়তি প্রায় সাড়ে চব্বিশ লক্ষ টাকা ছিল সেই সময় প্রথমে পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী নামে থাকা শেয়ারের অংশ হস্তান্তর করা হয় ইচ্ছে এন্টারটেনমেন্টের কাছে পরবর্তীতে পরবর্তীকালে সোহিনী ও জামাই কল্যাণময়ের নামে থাকা শেয়ার কিনে নেয় অর্পিতা মুখোপাধ্যায় আর সেই টাকার নিয়োগ দুর্নীতি থেকেই তোলা হয়েছিল বলে অনুমান তদন্তকারী সংস্থার আধিকারিকদের এবার এই নথিকে পরবর্তীতে চার্জশিট দেওয়ার ক্ষেত্রে অস্ত্র হিসেবে প্রয়োগ করতে চলেছে ইডি